ধর্মগ্রন্থ আল্লাহ তালার বাণী খ্রিস্টানরা বলবে ঠিক আছে অন্তত পক্ষে একটা মানে বাইবেল ঈশ্বরের বাণী হিন্দুরা বলবে সমস্যা নেই অন্তত বেদ ঈশ্বরের বাণী মুসলিমরা বলবে সমস্যা নেই অন্তত কোরআন আল্লাহ তালার বাণী আমি কি করব এইসব নির্দেশগুলো জোগাড় করব খ্রিস্টানদের বাইবেল থেকে হিন্দু ধর্মগ্রন্থ বেদ থেকে আর মুসলিমদের কোরআন থেকে তারপরে যে সাদৃশ্যগুলো দেখেন ধরেন পঞ্চাশটা বিষয় কমন এখন বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমরা যদি পঞ্চাশটা কমন জিনিস সবার সামনে তুলে ধরি তাহলে সবাই মেনে নেবে যে বিভিন্ন ধর্মের অন্তত এই কথাগুলো নিশ্চিতভাবে কেউ এগুলো প্রয়োগ করতে আপত্তি করবে না কারণ কথাগুলো সব ধর্মগ্রন্থে আছে এই সাম্প্রদায়িক মূলে রয়েছে একটা আয়াত সুরাল ইমরান উদ্দায় তিন আয়াত চৌষট্টি বলা হয়েছে সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক হয়তো কিছু পার্থক্য আছে ধর্মগুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে আমি চাইলে হিন্দুজম আর ইসলামের পার্থক্য নিয়েও বলতে পারি তবে এই সাদৃশ্যগুলোর ব্যাপারে কেউ আপত্তি জানাতে পারবে না কমন জিনিসগুলোর ব্যাপারে কারণ এই কথাগুলো সব ধর্মগ্রন্থেই বলা হয়েছে হতে পারে কিছু মানুষ ধর্মগুলো সম্পর্কে জানে না তার অপমানিত বোধ করতে পারেন যেমন ধরেন আপনি বললেন সবগুলো ধর্মগ্রন্থই হোক বাইবেল হোক বেদ অথবা কোরআন সবাই বলছে মূর্তি পূজা করা উচিত না যেহেতু বেদ সম্পর্কে জানেন না তাই অপমানিত বোধ করতে পারেন তারপরও সে আমার বিরুদ্ধে যাবে না কারণ যদি আমার বিরুদ্ধে যায় তাহলে বেদের বিরুদ্ধেও যাবে যেটাকে বলে তার ঈশ্বরের বাণী তাহলে ইন্টারফেস ডায়লগ আর সাম্প্রদায়িক সৌহারদের সেরা উপায় হচ্ছে সেই আমাদের যা ও তোমাদের মধ্যে এক উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আমার নাম মুবিন সোলকার পেশায় একজন আইনজীবী প্রথমেই বলি হিন্দু ধর্মগ্রন্থের উপর আপনার দখল দেখে আমি মুগ্ধ হয়েছি আসলেই অসাধারণ আপনি আপনার লেকচারে হিন্দুইজম আর ইসলামের অনেক সাদৃশ্যের কথা বলেছেন তাহলে কি ইসলাম অনুযায়ী একজন মানুষ হিন্দু হতে পারেন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আমার লেকচারে হিন্দুজম আর ইসলামের অনেক সাদৃশ্য নিয়ে আলোচনা করলাম তার মানে কি এই যে ইসলাম অনুযায়ী একজন মানুষ হিন্দু হতে পারে ভাই এই হিন্দু শব্দটা দিয়ে যদি ভৌগোলিক অবস্থান বোঝান যে মানুষ ইন্ডিয়ায় বসবাস করে তাহলে ইসলাম অনুযায়ী কোনো আমার সমস্যা নেই যদি তাকে ইন্ডিয়ান বলা হয় আমি একজন ইন্ডিয়ান আর আমি ইসলাম ধর্ম পালন করি আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি আর মুসলিম হিসেবে গর্ববোধ করি ইসলামে এটা নিয়ে কোনো সমস্যা নেই যদি আপনি ইন্ডিয়ান হন আর ইসলাম ধর্ম পালন করেন কিন্তু যদি বলেন যে হিন্দু হচ্ছে সেই লোক যে হিন্দুজমের ধর্মগ্রন্থগুলো মেনে চলে তাহলেও আমার কোনো আপত্তি থাকবে না যদি সেই হিন্দু যে হিন্দুজমের ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মেনে চলে প্রতিষ্ঠিত সত্য বলতে আমি কি বোঝাচ্ছি প্রতিষ্ঠিত সত্য মানে হিন্দু ধর্মগ্রন্থের সেই কথাগুলো যেগুলো আল্লাহ তালার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআনেও আছে এখানে আমি বলছি বেদ আর কোরআনের কথা আমি আগেও বলেছি দুটো ধর্মগ্রন্থে বলছে ঈশ্বর কেবলমাত্র একজন নবী রাসুলে বিশ্বাস করে শেষ নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম পরকালে বিশ্বাস করে যদি তারা এই প্রতিষ্ঠিত সত্যগুলো বিশ্বাস করে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি বলেন হিন্দু হচ্ছে সেই লোক যে সব কিছু বিশ্বাস করে হিন্দু ধর্মগ্রন্থে যেগুলো বলা হয়েছে তাহলে আমি কম্পারেটিভ রিলিজেনের ছাত্র হয়ে একমত হতে পারবো না কারণ একজন হিন্দুর পক্ষে হিন্দু ধর্মগ্রন্থের সব কথা বিশ্বাস করা সম্ভব হবে না কারণ অনেক সময় বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থের কথাগুলো পরস্পর বিরোধী হয়ে থাকে অনেক সময় একটা ধর্মগ্রন্থের কথা যেমন ঋগ্বেদ পরস্পর বিরোধী হয় মনস্মৃতির কথা পরস্পর বিরোধী যেমন ধরেন এক জায়গায় বলা হয়েছে শুকুরের মাংস খাওয়া উচিত না আরেক জায়গায় বলা হয়েছে শুকুরের মাংস খাওয়া যাবে কারো পক্ষে একই সাথে পরস্পর বিরোধী কথা মানা সম্ভব হবে না আমাদের বুঝতে হবে যে হিন্দু ধর্মগ্রন্থেও কিছু কথা বলা হয়েছে যেগুলো অনৈতিক সংস্কারকরাই বলে গেছেন তারা বলেন যে বর্ণপ্রথা যেটার বিরুদ্ধে রাজা রামমোহন রায় আর জাস্টিস রানাডে বলেছেন তারা সতীদাহ প্রথার বিরুদ্ধেও কথা বলেছেন যেখানে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো এই জিনিসগুলো মেনে চলা সম্ভব না এ কারণে আমি বলেছি যদি একজন হিন্দু ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মানে আর এটা মানে একজন অন্তিম ঋষি ছিলেন যখন গৌতম বুদ্ধ হিন্দুজমকে বিশুদ্ধ করতে চাইলেন কুসংস্কার বাদ দিয়ে অনেকেই তার বিরুদ্ধে চলে গিয়েছিল এই লোক কিভাবে বেদে সংস্কার করবে পরে হিন্দুরা মেনে নিয়েছিল বুদ্ধ চব্বিশ জন অবতারের মধ্যে তেইশতম তারা আরো মানে বুদ্ধ হলেন বিষ্ণুর নবম অবতার একইভাবে হিন্দু ধর্মগ্রন্থে দেখবেন বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন চব্বিশতম অবতার তিনি বিষ্ণুর দশম অবতার তিনি হলেন অন্তিম ঋষি তাহলে হিন্দুরা যদি প্রতিষ্ঠিত সত্যকে বিশ্বাস করে যদি মোহাম্মদ সাল্লামকে আল্লাহ রাসুল হিসেবে বিশ্বাস করে এক বিশ্বাস